فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شماني تو দর্শক ভাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই লাইভ সেশন থেকে আজকে লাইভ সেশন মাঝখানে আমরা বেশ কিছুদিন আপনাদের সাথে এই লাইভ সেশনে আসতে পারিনি আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে তিনি আবারও রামাদান মোবারকের পরে এবং ঈদের পরে আবারও এই সেশানে আসার তৌফিক দান করেছেন বরাবরের মতোই আমরা আপনাদের প্রশ্নগুলো নেব এবং লাইভে যে প্রশ্নগুলো আপনারা করে থাকেন সেখান থেকেও আমরা বেশ কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ শাহাদাত হোসাইন তুহিন আমাদের কাছে আজকের প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন বলেছেন জেনারেল শিক্ষিতরা কিভাবে কোন পদ্ধতিতে ইসলামের বেসিক নলেজ অর্জন করতে পারে ইসলামের বেসিক নলেজ বলতে বোঝানো হয় ফাউন্ডেশন নলেজ ইসলামের মৌলিক যে জ্ঞান থাকা একজন মুসলিমের একজন মোমিনের প্রয়োজন এবং যে জ্ঞান না থাকলে তাকে মুসলিম কিংবা মোমিন হিসাবে অভিহিত করা যায় না এটাই হলো ইসলামের বেসিক জ্ঞান এবং এর মধ্যে রয়েছে ইসলামের ইমানের যে আরকানগুলো আছে যেটা আকিদার মূল এরিয়া সে সম্পর্কিত বিশুদ্ধ জ্ঞান এবং পাশাপাশি ইসলামের যে প্র্যাকটিক্যাল এরিয়া আছে যেটাকে ইসলামের আরকান আমরা বলি শাহাদা থেকে আরম্ভ করে সালাদ কায়েম করা জাকাত দেওয়া রমাদানের সিয়াম পালন করা হজ করা ইত্যাদি এগুলো সম্পর্কে এগুলো পরিপালনের যে মূল নলেজটুকু আছে সেটাকে অর্জন করা এবং সেগুলোকে বাস্তবায়িত করার পদ্ধতিও জানা আর পাশাপাশি মামেলাতের মধ্যে আল্লাহর হালাল এবং হারামকে বেছে চলার জন্য যে বেসিক জ্ঞান দরকার সেটা অর্জন করা তো এই হচ্ছে ইসলামের বেসিক নলেজ বা ফাউন্ডেশন নলেজ যেটা প্রত্যেক মুসলিমকেই অর্জন করতে হবে চাই সেটা সে জেনারেল কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুক অথবা ইসলামী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুক স্কুলের ছাত্র হোক ছাত্রী হোক অথবা মাদ্রাসার ছাত্র ছাত্রী যেই হোক না কেন প্রত্যেককেই এই বেসিক এবং ফাউন্ডেশন নলেজটাকে তাকে অর্জন করতে হবে কোথায় তারা সেটা অর্জন করবে যদি সে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে তাহলে তার জন্য সেটা সহজ আর যদি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়ে আমরা জানি যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষাগুলোকে ততটা গুরুত্ব দেয় না অপশনাল করে রাখে আবার অনেকে ভুল বিভ্রান্তি সহকারে এগুলো পড়িয়ে থাকে অনেকে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এগুলো বা ধর্মীয় শিক্ষাকে একদম বিসর্জনী দিয়েছে সেক্ষেত্রে তারা ইনফর্মালি এই শিক্ষাগুলো গ্রহণ করবে তারা সরাসরি স্কলারদের থেকে শিখতে পারে মসজিদ ভিত্তিক যে অনানুষ্ঠানিক বা উপানুষ্ঠানিক যে শিক্ষা ব্যবস্থাগুলো আমাদের মুসলিম সমাজে রয়েছে যেমন অনেক সময় আমরা উইকেন্ড ইসলাম স্কুল দেখি অথবা স্পেশাল মক্তব দেখি কিংবা বৈকালীন বা সান্ধ্যকালীন যে ইসলামী শিক্ষার যে বিভিন্ন কোর্সগুলো থাকে এ থেকে তারা শিখতে পারে এগুলোতে দেখা যাচ্ছে যে সব বয়সীদের জন্যই বিশেষ কোর্সের ব্যবস্থা রয়েছে আর পাশাপাশি বেশ কিছু প্রতিষ্ঠানও রয়েছে যারা অনানুষ্ঠানিক শিক্ষা দিয়ে থাকে এর মধ্যে আপনারা বেশ কিছু অ্যাকাডেমিক প্ল্যাটফর্ম পেয়ে যাবেন বাংলায় ইংরেজিতে এবং আরবিতে বাংলায় তাইবা অ্যাকাডেমি আপনারা জানেন একটা অত্যন্ত চমৎকার প্রতিষ্ঠান যেটা আমাদের সাধারণদের উপযোগী করে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এবং অ্যারবিক ল্যাঙ্গুয়েজ কোর্স সহ আমাদের ইসলামের পারিবারিক জীবন সফল শিক্ষক হওয়ার পদ্ধতি বা সাল্লাহ সাল্লামের শিক্ষা পদ্ধতিসহ আরও অনেকগুলো কোর্স অফার করেছে আপনারা সেগুলো থেকেও ইসলামের বেসিক নলেজগুলো অর্জন করতে পারেন এর পাশাপাশি জাদ একাডেমি রয়েছে যারা আরবিতে দক্ষ আরবি লেকচার শুনে বুঝতে অভ্যস্ত তারা সেখান থেকে শিখতে পারেন এবং ইনফরমাল আরও প্রতিষ্ঠান থাকতে পারে তবে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে প্রতিষ্ঠান আমরা হয়তো নাম উল্লেখ করিনি আপনারা সেগুলো দেখছেন সেগুলো বিশুদ্ধ জ্ঞান শিক্ষা দিচ্ছে কিনা এবং সঠিক কোরআন আনসন ভিত্তিক জ্ঞান শিক্ষা দিচ্ছে কিনা সেটি অ্যানসিওর করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তাহলে আমরা কনক্লুড করবো এভাবে যে জেনারেল শিক্ষিতরা যদি পারিবারিক বলয়ে ইসলামিক শিক্ষার সুযোগটা না পান তাহলে মসজিদ ভিত্তিক ইসলামী শিক্ষার মাধ্যমে তারা সেই গ্যাপটা পূরণ করতে পারেন অথবা আরও যে সমস্ত অনলাইন ভিত্তিক কিংবা অফলাইন ভিত্তিক প্রতিষ্ঠানগুলো যারা অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন কোর্স কিংবা ডিপ্লোমা প্রোগ্রামের মাধ্যমে শিক্ষা দিয়ে থাকেন সেভাবে তারা শিখতে পারেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন মোহাম্মদ হাবিবল্লাহ আকরম বলেছেন কীভাবে লেখাপড়া করলে ভালো ছাত্র হব মোহাম্মদ হাবিব মনে হয় একজন ছাত্র সুতরাং তুমি সব ছাত্রের পক্ষ থেকে প্রশ্নটা আমাদের উদ্দেশ্য করেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা অবশ্যই বেশ কিছু সাজেশান এবং রেকমেন্ডেশন এখানে দেব যার আলোকে আমরা আশা করছি যে তুমি এবং তোমার মতো আরও যারা ভালো ছাত্র হতে চায় জ্ঞানকে সঠিক প্রেরণা থেকে এবং খুব সিরিয়াসলি অর্জন করতে চায় জ্ঞানী মানুষ হতে চায় আলোকিত মানুষ হতে চায় তারা এই এফোর্টগুলো দিলে এবং এই পয়েন্টগুলো অনুসরণ করলে তারা সেটা পারবে ইনশাল্লাহ এর মধ্যে এক নম্বর হচ্ছে পড়াশোনার জন্য একটা সুন্দর রুটিন করা এবং পড়াশোনার যে মানে বিষয়গুলো আছে সে বিষয় ভিত্তিক পড়াশোনার সেই রুটিনকে বাস্তবায়নের জন্য সুশৃঙ্খলভাবে কাজ করা এবং ডিসিপ্লিন মেনটেন করা এখানে ছোট্ট করে বলে রাখি ডিসিপ্লিন বা শৃঙ্খলা যদি আমরা মেনটেন না করি তাহলে রুটিন পরিপালন সম্ভব হবে না আমরা যদি পড়ার সময় পড়া খেলার সময় খেলা খাওয়ার সময় খাওয়া এবং গল্পের সময় গল্প ইত্যাদি প্রত্যেকটাকে তার সময় মতো অ্যাপ্রোপ্রিয়েট সময় মতো না করি তাহলে কিন্তু ওভারল্যাপিং হয়ে যাবে এবং গড়বড় হয়ে যাবে তখন কোনো রুটিন আর মেনটেন করা যাবে না এবং পড়ার মধ্যে কোনো বরকত হবে না সুতরাং রুটিন এবং পাশাপাশি ডিসিপ্লিন এবং শৃঙ্খলা রক্ষা করা খুবই জরুরি এটা এক নম্বর তারপর হলো দ্বিতীয় নম্বর হলো আমি পড়ব বা পরে পড়াটা তৈরি করব এভাবে এটাকে আরবিতে বলা হয় তা সুইফ পড়া ফেলে রাখা ভবিষ্যতে করব এই অজুহাতে পড়া জমিয়ে রাখা যাবে না পড়া জমিয়ে রাখলে আসলে সেটা কখনোই কাভার করা যায় না কারণ রেগুলার পড়াটাই তো কঠিন সে জায়গায় আজকের পড়া রেডি করা এবং অতীতের পড়া রেডি করা এবং অতীতের কয়েক দিনের পড়া তৈরি করা কয়েক সপ্তাহ কয়েক মাসের পড়া প্রস্তুত করা এটা একটা অসম্ভব ব্যাপার সুতরাং রেগুলার পড়া তাকে আপডেট করতে হবে এবং তাকে রেগুলার বেসিসেই পড়াটা সম্পন্ন করতে হবে এবং সেটাকে জমিয়ে রাখা যাবে না এটা হলো দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হলো যদি তোমার কাছে মনে হয় যে বিষয়টা একটু কঠিন যেমন অনেকে বলে ম্যাথটা তার কাছে কঠিন কারোর কাছে ইংলিশটা কঠিন কারো কাছে ফিজিক্স কেমেস্ট্রি অথবা ইসলামিক শিক্ষার ক্ষেত্রে কেউ কেউ হয়তো বলে যে ফেঁকাটা তার কাছে কঠিন ওসুলে ফেঁকাটা কঠিন কেউ কেউ বলে আকিদাটা কঠিন ইত্যাদি তাহলে এই সাবজেক্টগুলো যেগুলো আসলে কঠিন নয় কিন্তু কোনো কোনো ছাত্রের কাছে কঠিন মনে হয় তাহলে তাকে একটু বাড়তি সময় দিতে হবে বাড়তি সময় দিলে এবং একটু বেশি এফোর্ট দিলে তখন তার কাছে সেটা সহজ হয়ে যাবে তাই না একটা সাবজেক্ট যখন শুরু থেকে সহজ হয়ে যায় তখন আর কখনই কঠিন মনে হয় না চতুর্থ নম্বর হল ছাত্ররা তাদের ডেইলি রুটিনের মধ্যে কালেকটিভ পড়াশোনার একটা সিস্টেম ফলো করতে পারে এটা আমরাও করতাম আমরা যখন অনেকটা শিশু বয়সেরই ছিলাম কারণ আমি যখন টুমচর ইসলামের সিনিয়র মাদ্রাসায় পড়তে যাই তখন আমার বয়স ছিল মাত্র এগারো বা বারো এরকম তো এটাকে অনেকটা শিশু কিংবা কিশোর বয়স বলা যেতে পারে এবং আমি ঢাকার বাইরে তখন ঢাকা মা বাবা থাকতো সেখান থেকে বাইরে চলে গিয়েছিলাম তো সেখানে যেটাকে আমরা বললাম যে কালেকটিভ পড়াশোনা যেটাকে আরবিতে বলা আলমোদা কারা জামা আইয়া অ্যালমোদা কারা অ্যালজামা আইয়া এটাকে আমরা বলতাম তকরার করা তকরার তাকরারটা আমরা দুভাবে করতাম একটা হচ্ছে অগ্রিম তাকরার করা অর্থাৎ আমাদের শিক্ষকরা সম্মানিত শিক্ষকরা আগামী দিন যে পড়া পড়াবেন আমরা আজকে সে পড়াটা কিছুটা অগ্রিম পড়ে রাখা কিছুটা জাস্ট একটা রিডিং পড়ে রাখা একটা ইম্প্রেশান নেওয়া একটা নলেজ অন্তত ভাষা ভাষা আকারে হলেও নেওয়া যাতে কালকে যখন আমাদের শিক্ষকরা সেটাকে আমাদেরকে পড়াবেন আমাদের সঙ্গে উপস্থাপন করবেন পুরোটাই আমাদের রপ্ত হয়ে যায় এটা একটা টেকনিক তাকরার করা যেটাকে আল মোদাকর আল জামা ইয়া বা কালেকটিভ পড়াশোনা আমরা বলছি দ্বিতীয় হচ্ছে আজকে যে ক্লাসগুলো আমাদের শেষ হলো সেখানকার পড়াগুলো আমরা আরও অন্য অন্য ছাত্র ভাই ছাত্র ভাইরা মিলে আমরা আমরা মোদাকারা করতাম অর্থাৎ তাকরার করতাম এটাকে তাকরার বলে মাদ্রাসার ছাত্ররা এটাকে চিনে থাকে তাহলে এভাবে যদি তাকরার করা হয় তাহলে সবারই রপ্ত হয়ে যায় এমন কি যারা একটু দুর্বল পড়াশোনা বোঝার ক্ষেত্রে মুখস্থ করার ক্ষেত্রে তারাও এই তাকরার সিস্টেমের কারণে খুব দ্রুত পড়াগুলোকে রপ্ত করে ফেলতে পারে আচ্ছা পঞ্চম হল সবসময়ই একটু অ্যাকসেপশনাল হওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ অন্যদের যাতে একটু এগিয়ে থাকা অন্যদের থেকে একটু ব্যতিক্রম থাকা অন্যরা কারা যারা অ্যাভারেজ স্টুডেন্ট যারা মোটামুটি কোনো মতে পড়াশোনা করছে তাদের থেকে একটু মোমাইয়েজ হওয়া ডিস্টিংগুইজড স্টুডেন্ট হওয়ার চেষ্টা করা যাতে সবাই তাকে ভালো ছাত্র হিসাবে জানে এবং জন্য কী করতে হবে জন্য আসলে নিজের যে ক্লাসের পড়াশোনা শ্রেণির পড়াশোনা এর বাইরেও আরেকটু অতিরিক্ত পড়তে হবে তাকে জেনারেল নলেজের বই পড়তে হবে তাকে সে যদি কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করতে চায় তাদের যে পাঠ্য বই আছে এর বাইরে আরেকটু তাফসির থেকে বিভিন্ন শায়েখের বই থেকে পড়তে হবে সে যদি ফিজিক্স ক্যামেস্ট্রি পড়ে থাকে তাহলে তার এই বইয়ের বাইরেও বাজারে আরও অনেক সুন্দর সুন্দর বই পাওয়া যায় বিশেষ করে ইংরেজিতে অনেক ভালো ভালো বই পাওয়া যায় একটু প্রগ্রেসিভ থাকার জন্য তাকে আরও অতিরিক্ত কিছু অনুশীলন অতিরিক্ত কিছু নলেজ অর্জন করতে হবে তাহলেই সে অন্যদের থেকে একটু ব্যতিক্রম হতে পারবে এবং এগিয়ে থাকতে পারবে ষষ্ঠ হচ্ছে ভালো বন্ধুদের সাথে বন্ধুত্ব করা এবং পড়াশোনায় তাদের সাথে একটা সুস্থ প্রতিযোগিতা মেনটেন করা ভালো বন্ধুরা সব সময় তোমাদেরকে ভালো হতে উদ্বুদ্ধ করবে ওরা কোনো খারাপ দিকে তোমাদেরকে নেবে না তোমাদের সাথে আড্ডাবাজি করে তোমাদেরকে চারিত্রিক কধোপদন দিকেও যেমন নেবে না তোমাদেরকে পড়া থেকেও তারা কখনোই বিরত রাখার চেষ্টা করবে না বরং তারা বলবে চলো আমরা প্রত্যেকেই এক অন্যাসটিতে আরও ভালো চেষ্টা করি যে মেধা আল্লাহ দিয়েছেন সেটাকে কাজে লাগাই এবং একটা সুষম সুন্দর ব্যালেন্সড কম্পিটিশন ভালো বন্ধুদের সাথেই তৈরি হয় এবং এই ভালো বন্ধুরা আসলে একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে সাত নম্বর হল তোমাদের মাদ্রাসার যে ওয়াজিবাত মঞ্জেলিয়া বলা হয় হোমওয়ার্ক এটা কিন্তু করতে কখনো ভুল করা যাবে না হোমওয়ার্ক যদি জমিয়ে রাখা হয় তাহলে এই ছাত্রদের প্রতি টিচারদের একটা খারাপ ধারণা সৃষ্টি হয় এবং তারা হয়তো ভাবেন এ ফাঁকিবাজ এ পড়াশোনা করবে না সিরিয়াস না তখন অনেক শিক্ষকই যদিও সেটা উচিত না এই ছাত্রদের মধ্যে যদি ফাঁকিবাজি লক্ষ্য করা যায় তখন তাদেরকে আবার একটু এগিয়ে নিয়ে আসা উদ্বুদ্ধ করা মোটিভেশান দেওয়া যাতে ভুলটা তাদের সংশোধিত হয় সেটাই শিক্ষকদের করা উচিত কিন্তু তারপরেও অনেক শিক্ষক আছেন তারা বিরক্ত হন তারা ভাবেন যে না এ ছাত্র ভালো ছাত্র নয় এ ছাত্র প্রতি যোগ দিয়ে লাভ নেই ফাঁকিবাজ তাই না ফলে ছাত্ররা আস্তে আস্তে পিছিয়ে পড়তে থাকে প্রসঙ্গত বলে নেই যে ভালো ছাত্র খারাপ ছাত্রের যে বিভাজনটা আমরা করছি এটা সঙ্গত নয় আমরা রাসুলসাল্লাহ সাল্লামকে কখনোই দেখি না তিনি তার ছাত্র এবং অডিয়েন্স যারা তার লেকচার শুনত তাদেরকে তিনি বলতেন যে এই তুমি তো ভালো ছাত্র না আরে তো ও তো ভালো ছাত্র এভাবে বলতেন না এটা আমাদের দেশে আনফর্চুনেটলি আমরা বলছি আসলে কাকে ভালো ছাত্র বলছি আর কাকে খারাপ ছাত্র বলছি ভালো ছাত্র বলছি যার তাড়াতাড়ি মুখস্থ হয় আর খারাপ ছাত্র বলছি যে একটু পিছিয়ে থাকে যে সহজে মুখস্থ করতে পারে না তাকে এক্সট্রা এফোর্ট দিতে হয় এবং হয়তো রেজাল্ট তার অ্যাভারেজ থাকে তো এখানে আমাদের পরামর্শ হচ্ছে আমাদের শিক্ষকরা জন্য কাউকে ভালো এবং খারাপ বলে অভিহিত না করেন ভালো আপনি সবাইকে বলবেন আপনাকে বলতে হবে আমাদের সব ছাত্রই ভালো যে খুব দ্রুত মুখস্থ করতে পারে সেও ভালো যে অনেক লেটে মুখস্থ করতে পারে বা একটু পিছিয়ে পড়া ছাত্র সেও ভালো এবং সেক্ষেত্রে যে পিছিয়ে পড়ে থাকে তাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে আপনারাও শিক্ষক হিসেবে তাকে হেল্প করবেন এবং এখানে যারা ছাত্র আমাদেরকে শুনছ তাদেরকেও বলবো যদি তুমি মনে করে থাকো যে তোমার মুখস্থ করতে সময় একটু বেশি লাগে মনোযোগটা একটু কম তাহলে তুমি ওই জায়গাটা ইম্প্রুভ করার জন্য টেকনিকগুলো অ্যাপ্লাই করবে স্টাডি স্কিল আছে আমরা তাই না খুব দ্রুত স্টাডি করে মুখস্থ করার কিছু স্কিল আছে তো সেই স্কিলটা অর্জন করার জন্য চেষ্টা করবে তাহলে ইম্প্রুভ হবে কিন্তু কখনো নিজেকে ইনফেরিয়র ভাববা না কখনো ভাববা না যে তুমি খারাপ ছাত্র আর যারা তোমাকে বলে খারাপ ছাত্র ওটা ঠিক বলছে না তারা কোনো ছাত্রই আসলে শুধুমাত্র তার বেশি সময় লাগার কারণে পড়া রপ্ত করার ক্ষেত্রে সে খারাপ ছাত্র হতে পারে না আমাদের কাছে সব ছাত্রই ভালো আচ্ছা এরপরে সপ্তমটা গেল অষ্টম হল ভালো ছাত্রদেরকে যারা ভালো হতে চায় যারা যারা সাকসেসফুল এবং সফল ছাত্র হতে চায় তাদেরকে মাদ্রাসার যত অ্যাক্টিভিটিসগুলো আছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস সেখানে অংশগ্রহণ করতে হবে সে কোরআন তেলাওয়াতে অংশগ্রহণ করবে হাদিস মুখস্থর ক্ষেত্রে অংশগ্রহণ করবে সে খেলাধুলায় অংশগ্রহণ করবে সে কবিতা বৃত্তিতে অংশগ্রহণ করবে সে বক্তৃতা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তাহলে তার তার যে বহুমুখী প্রতিভা সেটা বিকশিত হবে এবং সে এভাবেই নিজের উপর কনফিডেন্সটা তার বাড়বে এবং অন্যরাও বুঝবে যে সে অনেক প্রতিভার অধিকারী এবং সবাই তাকে এনকারেজ করবে এরপর আরেকটি যেটি সেটি নবম সেটি হল আমাদের ঘুম এবং খাওয়া দাওয়ার ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে যেটা যদিও আগে আমরা বলেছি তারপরেও বলবো যে ঘুমটা খুব জরুরি একটি বিষয় বিশেষ করে ঘুমের কথা আমরা বলবো আমরা জানি যে সব বয়সের লোকদের মিনিমাম ছয় ঘন্টা ঘুমাতে হয় আট ঘন্টা হলে ভালো তাহলে আমরা উল্টা পাল্টা গসেপ করে গল্প করে বাজারে ঘুরে এর সাথে ওর সাথে আড্ডা দিয়ে অনেক সময় নষ্ট করবো না কারণ পড়ার জন্য তো আমাকে একটা সাফিসিয়েন্ট টাইম দিতে হবে মিনিমাম ছয় ঘন্টা আমাকে ডেলি পড়তে হবে বাকি তো আমার গোসল আছে খাওয়া দাওয়া আছে তাই না ফ্যামিলির কর্তব্য দায়িত্ব আছে সে ছোটো হোক আর বড়ই হোক তাহলে ঘুমের জন্য আট ঘন্টা রাখতে হবে পড়ার জন্য ছয় ঘন্টা হ্যাঁ এবং বাথরুম টাথরুম সবার জন্য আরও দুই ঘন্টা আর বাকি ইন্টারাকশনের জন্য আমাকে বাকি আট ঘন্টা রাখতে হবে এভাবে একটা সুন্দর ডিসিপ্লিন এবং শৃঙ্খলা রুটিন করতে হবে রুটিনের কথা আমরা শুরুতে বলেছি এবং আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে সেটা হলো আসলে এনজয় করতে হবে পড়াশোনাকে এখন কি টেকনিকে আমি এনজয় করবো সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম আমরা যখন কোনো মোটিভেশন প্রণোদনা পাই আমাদের মুরব্বীদের থেকে শিক্ষকদের থেকে মা বাবার কাছ থেকে তখন পড়াশোনা করতে একটা আনন্দ লাগে এটাই হচ্ছে এনজয় করা এবং যেমন অঙ্ক করতে অনেকের খুব মজা লাগে অন্য সাবজেক্টের চাইতে কারো ইতিহাস পড়তে ভালো লাগে কারো বাংলা পড়তে ভালো লাগে কারো ইংরেজি পড়তে ভালো লাগে কারো আরবিটা পড়তে ভালো লাগে হাদিস কোরআন পড়তে ভালো লাগে তাই না তার মানে হচ্ছে ভালো ছাত্র আসলে শুধু একটা দুটো সাবজেক্ট এনজয় করবে বা কুল এনজয় করবে তা না সে সবগুলোকে এনজয় করবে আসলে সে যদি মাইন্ডসেট করে যে পড়াশোনার অভ্যাস করে তুলব এবং পড়াশোনাকে আমি এনজয় করবো তাহলে এটা সম্ভব আর এক্ষেত্রে শিক্ষকরা সাহায্য করবেন প্যারেন্টসরাও সাহায্য করবেন যেন আমাদের বাচ্চারা পড়াশোনাকে এনজয় করে অতএব বেশ কিছু ভালো ইসলামিক এবং জেনারেল বেশ কিছু বই আছে যেগুলো পড়ার মধ্য দিয়ে পড়ার অভ্যাস গড়ে তোলা যায় তারপরে ছাত্ররা প্রশ্ন করবে তার শিক্ষকদেরকেও করবে মা বাবাকেও করবে এবং যারা শিক্ষিত কোনো শিক্ষাবিদের সাথে যদি দেখা সাক্ষাৎ হয় বা যাদের অনেক লেকচার আমরা শুনি তাদের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ হলে আমরা প্রশ্ন করব। প্রশ্ন করে অনেক কিছু জানার মধ্য দিয়ে এই যে জানার একটা আগ্রহ এটাও পড়াশোনার প্রতি আমাদের উদ্বুদ্ধ করবে এবং সর্বশেষ আমরা বলবো আমাদের পেছনের পড়ার রিভিশনটা খুব জরুরি একটা বিষয় বিশেষ করে ক্লাসের পড়ার ক্ষেত্রে আমরা রিভিশন দেব রিভাইজ করব। সে কোরআনের পড়া হোক তফসির হাদিস কিংবা ফেকা অথবা কেইদা অন্য যে কোনো ইসলামিক পড়াশোনা হোক কিংবা জেনারেল সাবজেক্ট হোক না কেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মরাজা বা রিভিশনটা খুবই জরুরি আশা করছি এই টিপসগুলো অনুসরণ করলে আমাদের যে কোনো স্টুডেন্টের পক্ষে ছেলে মেয়ে যে কোনো ছাত্রছাত্রীর পক্ষে খুব ভালো ছাত্রী হওয়া এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে খুবই সুন্দর সাফল্য লাভ করা এটা সহজ হবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দেখ আমরা সবার জন্য দোয়া করি আচ্ছা রমজান আলী প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন প্রিয় শাহেখ প্রতি রাতে ঈশার সালাতের শেষে চার রাকাত সালাত পড়লে তা লাইলাতল কদরের রাতের সালাতের সবাব পাওয়া যায় শীর্ষক যে হাদিসটি সেটি সহি কিনা আর সহি হলে কীভাবে উক্ত নামাজ পড়ব এবং তা বেতেরের আগে না পড়ে আচ্ছা এখানে ঈশার সালাতের পরে যে চার রাকাতের সালাতের কথা বলা হয়েছে এটা ইমাম বুখারি এটা বর্ণনা করেছেন সেটি ইবন আব্বাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেছেন বলেছেন বিত্তুফি বেতে আলহারিফ জৌ জিন্নপিউ সালাইপিউ সালামাইহা যে আমি আমার খালা মাইমুনা বিন তেল যিনি নবী সাল্লা স্ত্রী ছিলেন তার বাসায় একবার রাত্র কাটালাম নবী সাল্লাহ সাল্লাম সে রাত্রে

ক্যালেমাতান তোষবে হুয়া এরকম কোনো কথা তিনি বলেছিলেন তো মাকামা এরপর আবার দাঁড়ালেন ফাকুম তো এর পরে আব্বাস বললেন যে আমি তখন তার বাম পাশ দিয়ে দাঁড়ালাম ফাজা আলানি আন ইয়ে মে নিহি তখন তিনি বামপাস থেকে আমাকে তার ডান পাশে নিয়ে আসলেন কারণ দুজন মুসল্লি হলে ইমাম বাম পাশে এবং মুসল্লি ডান পাশে দাঁড়াবেন একই সফের মধ্যে ফসল্লা হামসারাকিন এরপর তিনি পাঁচ রাকাত সালাত পড়লেন তোমা সাল্লাহ রা কেন এরপর দু রাকাত পড়লেন তোমা নাম এরপর ঘুমিয়ে গেলেন হাততা সামায় তো হাতি তাহু আও হাতি তাহু এরপর তার আমি গগো শব্দটা ঘুমানো অবস্থা যা তিনি করেছিলেন সেটা শুনতে পেলাম তোমা খার্লা সালাত এরপরে তিনি সালাতে বের হলেন অর্থাৎ সালাত ও সুভে ফজর সালাতে বের হলেন তাহলে এই সহি হাদিস থেকে আমরা বুঝলাম যে রাসুল সাল্লা সাল্লাম চার রাকাত সালাতের কথা এখানে এমনা আব্বাস উল্লেখ করেছেন এবং এর দ্বারা রাসুল সাল্লাহ সাল্লামের চার রাকাতের আমলটা সাব্যস্ত হলো তবে এই সহি হাদিসটিতে নবী সাল্লাহ সাল্লাম কীভাবে চার রাকাত পড়েছেন তার ডিটেলসটা কিন্তু বর্ণিত হয়নি অর্থাৎ তিনি কি দুরাকাত দুরাকাত করে পড়েছেন নাকি চার রাকাত একসাথে পড়েছেন এবং চার রাকাত পড়ার সময় তিনি কি দ্বিতীয় রাকাতে বসেন নাই তিনি কি দুরাকাতে পর সালাম ফিরিয়েছেন নাকি সালাম না ফিরিয়ে এবং না বসেই তিনি একাধারে চার রাকাত পড়ে শেষ রাকাতে বসেছেন এবং শেষ রাখাতে সালাম ফিরিয়েছেন এখানে কোনো বিষয় বলা হয়নি তাহলে কী আমলটা উত্তম আমরা এখানে বোহয়ের আরেকটা হাদিসকে নিয়ে আসব। যেটি রাসুল আসালাম বলেছেন সালাত উল্লাইলে ম্যাথনা ম্যাথনা রাতের সালাত হচ্ছে দুরাকাত দুরাকাত তাহলে এই যে চার রাকাত এটাও দুরাকাত দুরাকাত করে পড়াটা উত্তম সহিহাদিসের আলোকে রাসুলসাল্লাহামের আমল এবং কাউলের আলোকে আমরা সেটাই বুঝলাম আচ্ছা এটা গেল ও রাসুল সাল্লাহ সাল্লামের এই চার রাকাতের আমলটা যে সাব্যস্ত হয়েছে সে ব্যাপারটি আচ্ছা এখন আরও কিছু হাদিস এখানে পাওয়া যাচ্ছে এই হাদিসগুলো বর্ণনা করেছেন বেশ কয়েকজন সাহাবি সে সকল সাহাবি থেকে এই যে মারফুর হাদিসগুলো নবী সাল্লাহাম থেকে বর্ণনা করা হয়েছে যে তিনি এসার পরে চার রাকাত সালাত পড়তেন তিনি এসার পরে চার রাকাত সালাত পড়তেন এবং এই সালাতের এই চার রাকাতের ব্যাপারটা তিনি বলেছেন যে এগুলো লাইলাতুল কদরের রাতে চার রাকাত পড়লে যে সব পাবে সেরকম সমপরিমাণ সব এখানে পাওয়া যাবে যেমন আমরা এখানে দেখি এবনুল আমর রদি আল্লাহ তালহমা থেকে যেটা বলা হয়েছে মানসল্লা আলা ইসা আফিজামা আতিনসাল্লাহ আরবাক কাবলা আখরুজামিল মসজিদ কানা কা আদলি লাইলাতিল কাদার এটা লাইলাতুল কাদারে পড়লে যে স্বভাবে সমপরিমাণ কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই হাদিসটা দঈফ জিদ্দন হাইসামি বলেছেন এটা দাঈফ এরাকি বলেছেন এর মধ্যে দ আফ আছে এবং আরও অনেক ওলাম শেখ আলবানিও বলেছেন তাফারাদ আবহেস হাক এরকম তিনি এটা সিলসতলা হাদিস অব দা আইফার মধ্যে নিয়ে আসছেন দ্বিতীয় হাদিসটি আব্বাস থেকে বর্ণিত তিনিও এই হাদিসটিকে নবী সাল্লা সাল্লামের কাছ থেকে বর্ণনা করে من صلى من صلى أربع ركعات خلف العشاء إلى قرأ في الركعتين الأوليين قل يا أيها الكافرون وقل هو الله أحد وقرأ في الركعتين الآخرين تنزيل السجدة وتبارك الذي بيده الملك كتبنا له كأربع ركعات من ليلة القدر جنو ليلة القدر الشمان هابي إيه هدستكيو ولما يكرم إتا দঈফ এবং শেখ আলবানিস্লাহাদ দাইফের মধ্যে নিয়ে এসছেন আনাস থেকে একটা হাদিস আছে ঠিক একই রকম এবং চতুর্থ হাদিসটা আল বারা না আজেব থেকে প্রত্যেককে নবীল্লাহ আসলাম থেকে বর্ণনা করেছেন এবং প্রত্যেকে বলেছেন এটা লাইলাতুল কাদারে পড়লে যেরকম সমান সমান সব হবে এই সকল হাদিস সম্পর্কে দেখা যাচ্ছে যে এগুলো দাইফ এবং ওল্লামেকের অনেকেই বলছেন এগুলো যে দেন অতএব তাহলে আমরা নবী সাল্লাম থেকে লাইলাতুল কাদের সমপরিমাণ পরিপরিমাণ স্বভাবের ব্যাপারে যতগুলো রেওয়ায়ত পেলাম সবগুলো দায়ফ আচ্ছা তৃতীয় হচ্ছে সাহাবাদের বক্তব্য এবং তাবিনদের বক্তব্য থেকে বেশ কিছু বক্তব্য এবং আচার পাওয়া যায় তার মধ্যে কিছু কিছু আচার জাইয়েদ অথবা হাসান এই পর্যায়ের এর মধ্যে আমরা দু একটা উল্লেখ করছি যেমন আবদুল্লাবাসি আল্লাহ তাল্লাহ আহু থেকে বর্ণিত আছে তিনি বলেন মানসাল্লা রশা মিন বে না আদলনা বে মিথিলিহিনা মিন্ল কাদর যে ব্যক্তি চার্রাকাত এশার পরে পড়ে এবং এই চার্রাকাতের মধ্যে কোনো সালাম না ফেরায় সালাম দ্বারা এগুলোকে পৃথক না করে অর্থাৎ চার্রাকাত একসালামে পড়ে আদল না বে না হিন্ন মিন্লাতেল কাদর তাহলে এগুলো এই চার রাকাত লাইলাতুল আতুল কদরে সে পড়লে যেরকম হতো তার সম পরিমাণ সব সে লাভ করবে এটা ইবন আবিষাইবা মোসান্না মধ্যে উল্লেখ করেছেন এবং এই যে সানাদটা এটা পর্যালোচনার পরে দেখা গেছে আবদুল্লা ইবনে মাসুদের এই আথারের সানাদটা সানাদুন জয়দ সানাদুন হাসান দ্বিতীয় আরেকটা আথার পাওয়া যাচ্ছে সেটি হলো আব্দুল ইবনে আমর রাত আল্লাহ তাল্লাহ থেকে তিনি বলেছেন মানসল্লা আরবা আনবায়েদ আল ইশা এক কাকাদ রিহিন নামিন লাইলাত কাদার যে ব্যক্তি এসার পরে চার রাকাত সালাত পড়ে তাহলে এই চার রাকাত সালা লাইলাত কাদারের চার রাকাতের সম পরিমাণ সব লাভ করবে এটিও এমন আবি সাহেব আব্দুল ইবনা আমর থেকে বর্ণনা করেছেন এবং এখানে দেখা যাচ্ছে যে ওলামেকরামের মধ্যে কেউ কেউ বলেন যে এখানে রাভিদের মধ্যে যেমন মুজাহিদ আব্দুল ইবনা আমর আজ থেকে শুনেছেন কি না কেউ বলেছেন শুনেছেন কেউ বলেছেন যে শুনেননি তাহলে এখানে এখতলাফ দেখতে পাচ্ছি তার মানে এ হাদিসের মধ্যে কিছুটা এই আসারের মধ্যে কিছুটা দাফ আছে আর আয়সার আদি আল্লাহ তালা থেকে আরেকটা আসার মোসান্নাফি আব্দুর মোসান্নাফি এমনা আবি সাহেবের মধ্যে বর্ণিত হয়েছে সেটি হলো আরবাউন বা আদাল এশিয়া ইয়া আদেলনা বেমা তুল কাদার যে আর এসার পরে চার রাকাত সালাত পড়া হলে সেটা লাইলাত চার রাখাতে সমপরিমাণ সব এখানে লাভ করবে এখানেও দেখা যাচ্ছে যে যদিও রাভেরা অনেকেই ফেকাহ তবে আব্দুর রহমান ইবনুল আসওয়াদ আব্দুর রহমান ইবনু আল তার ব্যাপারে আমরা কেরামের মধ্যে কিছু মানে অস্পষ্টতা পাই মানে পরিপূর্ণ স্পষ্ট বক্তব্য এখানে রাভির মধ্যে যে যেমন মোহাম্মদ ইবুল ফদাইল আলা ইব্দুল মুসাইব থেকে বর্ণনা করেছেন এবং তিনি আব্দুর রহমান ইবনুল আসওয়াদ থেকে বর্ণনা করেছেন তাহলে আলা ইব্দুল মুসাইয়েব তিনি যে আব্দুর রহমান ইবনুল আসওয়াদ থেকে বর্ণনা করেছেন আব্দুর রহমান আসবাদকে আলাই আব্দুল মুসাইবের শায়েখ কিনা অর্থাৎ তাদের সোনাটা সাব্যস্ত হয়েছে কিনা এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট নয় তার মানে কিছু দাফ এখানে রয়ে গেছে এভাবে দেখা যাচ্ছে যে আরও বেশ কিছু বর্ণনা এসছে এর মধ্যে সাহাবাদের থেকে যেই বর্ণনাগুলো আধারগুলো আমরা পেয়েছি কিছু কিছু শুদ্ধ অনেকগুলো দায়ফ অনেকগুলো দায়ফ তো সেক্ষেত্রে আমরা কী কনক্লুড করতে পারি আমরা কনক্লুড করব যে এশার সালাতের পরে চার রাকাত সালা এটা সাব্যস্ত হয়েছে বখারি রায় সাব্যস্ত হয়েছে দ্বিতীয়ত এই চার রাকাতের ক্ষেত্রে সাহাবাদের আমল ছিল হ্যাঁ আমল ছিল সেটাও সাব্যস্ত হয়েছে তৃতীয়ত এই চার রাকাতের ক্ষেত্রে সওয়াবের বা ফজিলতের ক্ষেত্রে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে কোনো সহি হাদিস সাব্যস্ত হয় নাই যেগুলো এসছে সেগুলো সবই দাইফ জিদ্দান চতুর্থত সাহাবাইকেরাম এর কাউল থেকে কোন কোন জাইয়েদ সানাদে এর ফজিলতটা সাব্যস্ত হয়েছে কোন কোনো আলেম বলেন যে সাহাবা তো নিজের থেকে বানিয়ে বলবেন না অতএব সাহাবা থেকে সাহাবা যেহেতু বলেছেন সেটা জাইয়েদ সানাদে অতএব এটা শুদ্ধ হতে পারে আচ্ছা পঞ্চম হল তিনি কিভাবে পড়বেন চার রাকাত একসাথে পড়বেন নাকি দুই সালামে পড়বেন উত্তর হচ্ছে এখানে নবী সাল্লা সাল্লামের আম যে ইনস্ট্রাকশন সাল্লাহ মাতনা মাতনা তার দ্বারা বোঝা যায় যে দুরাকাত দুরাকাত করে পড়াটাই সর্বোত্তম আর আথারে সাহাবাইকার থেকে যেটা পাওয়া যায় তারা কেউ কেউ মানে কোনো সালামের মাধ্যমে কোনো ফসল বা এটাকে ভাঙতে নিষেধ করেছেন বরং চারাকাত একসাথে পড়তে বলেছেন তাহলে সেটাও পড়া যেতে পারে যেহেতু সেটা সাহাবাদ আমল দ্বারা সাব্যস্ত হয়েছে এখন দ্বিতীয় রাখাতে তাসাহুদ পড়বে কিনা তাসাহুদ পড়বে না এটা কিন্তু স্পষ্ট নয় যারা বলেছেন যে মাঝখানে সে সালাম দিয়ে এই চার রাখাতকে পার্থক্য করবে না সেটা তো আমরা দেখেছি যে চার রাখাত পড়ার ক্ষেত্রে সালাম না দিয়েও দ্বিতীয় রাখাতে বসে উঠা যায় অতএব শাহাদাও পড়তে হবে না এমন কোনো রেওয়ায়ত আমার তাহিকে আমি দেখিনি শুধু যেটা দেখেছি সেটা সালাম করে অর্থাৎ দ্বিতীয় রেখাতের পরে সালাম করে ফসল করতে না করতে বলা হয়েছে বা সাহাবারা করতেন না সেটা বলা হয়েছে কিন্তু তা শাহুদও পড়বে না এমন কোনো স্পষ্ট রয়েত আসেনি জি এরপরে কানিজ ফাতেমার একটা প্রশ্ন আমরা নেব তিনি বলেছেন ছেলেমেয়ের কত বছর বয়স থেকে রোজা ফরজ হয় মেয়েদের পিরিয়ড শুরু হলে এরপর থেকে এরপর থেকে নাকি রোজা ফরজ এটা কি সত্য যদি কোনো মেয়ে তেরো বছর বয়স চলাকালীন পিরিয়ড শুরু হয় এবং তার বয়স এখন তেশ চলছে সে এই জীবনে ঠিকমতো কোনো ফরজ রোজা রাখেনি অজ্ঞাতবশত অজ্ঞানতাবশত কারণ তখন এটা ফরজ রাখতেই হবে সে সম্পর্কে তেমন কোনো জ্ঞান ছিল না এখন কি তার এই বছরের ফরজ রোজা কাজা করতে হবে আর করতে হলে এই কাজা রোজাগুলো কোন নিয়তে কিভাবে করবে বিস্তারিত আলোচনা করলে খুব উপকার হবে আর তেইশ থেকে তেরো থেকে তেইশ এটাকে দশ বছর ধরবে নাকি এগারো বছর ধরবে জানিয়ে উপকৃত করবেন ধন্যবাদ আপনাকে ক্যানিজ ফাতেমা আপনি মানে এই সম্পর্কে আপনার হয়তো অনেকগুলো কনফিউশন সবগুলো আপনি এখানে তুলে ধরেছেন প্রথমত আমরা বলবো যে শিশুদের উপর যারা বালেগ হয়নি তাদের উপর সিয়াম ফরচ হবে না শুধু সিয়াম কেন বালেগ না হলে কোনো ইবাদতেই যদি সেটা ফরজ ইবাদতও হয়ে থাকে সেটা ফরজ হবে না অর্থাৎ ফরজ ইবাদতগুলো ফরজ তখনই হবে যখন মুসলিম শিশু সে তার আকল ঠিক থাকে আকল তো অনেক আগ থেকেই তার ঠিক থাকে কিন্তু শারীরিকভাবে যে ম্যাচুরিটি যেটাকে আমরা বুলুক বলি বালেক ঘাওয়া বলি সে বালে ঘওয়াটা তার সাব্যস্ত হতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে সেটা তার এহতেলাম দাড়িগোপ এবং জিরেনাফ এগুলো গজানো আর মেয়েদের ক্ষেত্রেও সেটা পিরিয়ড এটা তার একটা বড় আলামত অনেক সময় পিরিয়ড ছাড়াও তার যদি ওই যে বিশেষ জায়গা তার কোনো ছেলেদের মতো চুল গজায় তাহলে সেটাও একটা আলামত হতে পারে অর্থাৎ একাধিক আলামত রয়েছে যে কোনো আলামত দ্বারাই তার বালেগ হওয়া সাব্যস্ত হবে তখনই সে বালেগ হয়েছে বলে গণ্য হবে এবং তখনই ফরজ ওয়াজিবগুলো তার জন্য সাব্যস্ত হয়ে যাবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ইসলাম মানুষকে তৈরি করে দেয় তাকে মানসিকভাবে তৈরি করে দেয় শারীরিকভাবে তৈরি করে দেয় তাকে প্র্যাকটিসের মাধ্যমে অভ্যস্ত করে তোলার প্রোগ্রামও দেয় সালাতের ক্ষেত্রে আমরা দেখেছি সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন সাত বছর বয়সে পৌঁছে তখন তাদেরকে সালাত পড়ার নির্দেশ দাও আর যখন তারা দশ বছর বয়সে পৌঁছে তখন তাদেরকে প্রহার করো প্রহার করো মানে একটু প্রেশার দাও হ্যাঁ তো যাই হোক এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সন্তানদের মধ্যে অনেকে সাত বছরে বরং ম্যাক্সিমামই সাত বছরে বালেগ হয় না খুব রেয়ার ছেলে হোক মেয়ে হোক দশ বছরে মেয়েদের ক্ষেত্রে মৌসুমী অঞ্চলে কেউ কেউ বালেক হতে পারে বাট ছেলেরা দশ বছরেও বালেগ হয় না এবং মেয়েদের ক্ষেত্রে অধিকাংশ মেয়েরা দশ বছর বালেক হয় না মেয়েদের বালেক হওয়া বা ছেলেদের বালেগ হওয়া সাধারণত বারো তেরো বছর থেকে শুরু হয় এটা হলো একটা অবজারভেশনের কথা কিন্তু যখন কেউ এগারো বছর বয়সে বালেক হবে তখন ফরজ হয়ে যাবে তেরো বছর বয়সে ফরজ হবে বালেক হবে ফরজ হয়ে যাবে পনেরো বছর বয়সে বালেক হবে ফরজ হয়ে যাবে ছেলে হোক মেয়ে হোক শীত প্রধান দেশগুলোতে সাধারণত বালেক হওয়ার বিষয়টা একটু বিলম্বিত হয় তাহলে এখানে শেরিয়া বাকি অন্যগুলো তো ঠিক আছে সে মুসলিম পরিবারের ইসলাম ঠিক আছে তার ইমান ঠিক আছে তার আকল ঠিক আছে এবং সে স্বাধীন সব কিছু ঠিক আছে তাহলে এই বিষয়গুলোর মধ্যে বালেক হওয়ার বিষয়টা একটু বিলম্বিত হতে পারে তাহলে ফরজ হওয়ার বিষয়টা বালেক হওয়ার সাথে রিলেটেড আর বালেক হওয়ার বিষয়টা তার আলামতের সাথে রিলেটেড কিছু বিশেষ চিহ্ন শরীরে প্রকাশ পেলে বা কিছু বিশেষ ঘটনা ঘটলে তখন সে বালেক হয়েছে বলে গণ্য হবে এবং তখন থেকেই তার ফরজ কাজ শুরু করতে হবে কিন্তু তার আগে প্রস্তুতিমূলক তাকে যেমন সলাত রাখাটাও আসলে এখানে খুবই ইম্পর্টেন্ট ঠিক তেমনি সিএমটাও আমরা সাহেব একরামকে আমরা দেখেছি যে তারা বাচ্চাদেরকে সিএম রাখার নির্দেশ দিতেন সিএম রাখা ফরজ হওয়ার আগেই নির্দেশ দিতেন এক্ষেত্রে আমরা বেশ কিছু দলিল এখানে একটু অবতারণা করব প্রথম হচ্ছে যে কখন ফরজ হয় সেটা বোঝানোর জন্য আবু দাউদ আর অনেকেই একটা হাদিস বর্ণনা করেছেন এবং শেখ আলবানি সুনান আবিদাউদের মধ্যে সহি বলেছেন নাবিসাম বলেন রুফে আল কালাম ও আলসাল আনিল মাজনুনি আল মগলুবী আলা আকলিহি হাতফিক তিন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া আছে তেকলিফের কলম তার কোনো পাপ হবে না পাপের কলম দায়িত্বের কলম উঠিয়ে নেওয়া হয়েছে প্রথম হচ্ছে মজনুন যে হয়তো পাগল হয়ে গেছে তার আকল না থাকার কারণে সে যতক্ষণ না আকলে ফিরে এসে ফিরে আসে অর্থাৎ তার বুদ্ধ পরিপূর্ণভাবে সচল হয় ততক্ষণ পর্যন্ত তার উপরে কোনো জিনিস ফরজ হবে না বরং কলম তার উপর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে দ্বিতীয় হচ্ছে ওয়ান না হাত্তা ঘুমন্ত ব্যক্তির উপর থেকেও কলম উঠিয়ে নেওয়া হয়েছে যতক্ষণ না সে জাগ্রত হয় ওয়ান সব হত্যা ইয়াহতালিম এবং শিশুর উপর থেকেও কলম উঠিয়ে নেওয়া হয়েছে যতক্ষণ না সে বালেগ হয় তাহলে এটা গেল একটা দিক আর আমরা দেখি যে সাহাবাই কেরাম এখানে অনেক ওলামাইকেরামের বক্তব্য এসছে এমন সহ আরও অনেক বিভিন্ন কেরাম তারা বলেছেন সন্তানদেরকে ফরজ হওয়ার পরে অনেকেই বলেছেন সন্তানদেরকে ফরজ হওয়ার পরে সিয়াম রাখতে বাধ্য করা হবে আবার অনেকে বলেছেন যে না সন্তানরা যদি সিয়াম রাখতে সক্ষম হয় এবং তাদের ওরকম কোনো বড়ো ধরনের সমস্যা না হয় শরীর দুর্বল না হয়ে যায় তখন এটাও এক ধরনের ফরজ আসলে ফরজের প্রস্তুতি এটাকে ফরজ বলার ওইভাবে দলিল নেই কিন্তু কেরামের মধ্যে আমরা যেমন দেখি অনেকেই বলেছেন যে সিয়াম রাখতে তাকে বাধ্য করা হবে এবং তাকে সিয়াম রাখার নির্দেশ দেওয়া হবে এবং সিয়াম তরক করলে তাকে প্রহার করা হবে এবং তাকে সিয়ামে অভ্যস্ত করার জন্য এই প্রণালীটা ফলো করা হবে যেমন সালাতের ক্ষেত্র সেটা করা হয় এবং সিএম রাখার নির্দেশ বালে হওয়ার আগেই দেওয়া লাগবে এই ধরনের নির্দেশ যারা জারি করেছেন অথবা মত প্রকাশ করেছেন তাদের মধ্যে রয়েছেন আতা হাসান এবনু সিরিন জোহরি কাতাদা এবং শাইফ ইমাম সাফ আই রাহে মাহমুদ আউজারি এক্ষেত্রে একটা কথা বলেছেন তিনি বলেন যখন কোন শিশু অর্থাৎ যেমন তার যে এমন একটা বয়সে সে পৌঁছল আট বছর নয় বছর দশ বছর এগারো বছর কিন্তু বালেগ হয় নাই এরকম শিশু যখন একাধারে তিন দিন সিএম রাখতে সক্ষম হবে এবং তার মধ্যে তার কোনো মাথা ঘুরাবে না বা সে দুর্বল হবে না তাহলে শাহরু রমাদানের সৌমের ফরজিয়াত তার ব্যাপারে সাব্যস্ত হবে তো এগুলো হচ্ছে আসলে ইজতেহাদি কথা এই ব্যাপারে আমরা সাহাবেকরামকে দেখেছি তারা আসলে বাচ্চাদেরকে ফরজ হওয়ার আগেই নির্দেশও দিতেন কিন্তু এই নির্দেশটা ফরজের নির্দেশ না এটা হলো তাদেরকে অভ্যস্ত করার নির্দেশ আর বিশুদ্ধ কথা হচ্ছে সিএম তখনই ফরজ হবে যখন কেউ বালেক হবে ছেলে অথবা মহিলা তাহলে আপনার মেয়ের যখন পিরিয়ড শুরু হয়েছে অথবা আমি যাই না এটা আপনি আপনার মেয়ের কথা বলেছেন না কার কথা বলেছেন যাই হোক যে মেয়ের কথাই বলেছেন সে মেয়ে এবং অন্য সকল মেয়ের ক্ষেত্রে পিরিয়ড যখন শুরু হয়েছে সেটা যদি তেরো বছর বয়স থেকে শুরু হয় তাহলে তখন থেকে তার ফরজ হয়ে গেছে এর আগের সিয়াম যদি সে না রেখে থাকে তাহলে সেগুলো তাকে কাজা করতে হবে না কিন্তু যখন ফরজ হয়ে গেছে এবং পরবর্তীতে সে বছরের পর বছর রাখেনি তাহলে সেগুলো নিয়ম অনুযায়ী তাকে কাজা করতে হবে যদি সে ইসলামের মধ্যে থাকে কারণ এখানে ওলামাই একম আপনারা জানেন যে সলাদটাকে শর্ত করেছেন তাহলে কেউ যদি সলাাদ ঠিক রাখে আর সিয়ামটা ভঙ্গ করে সেটা না জানার কারণে বা যে কোনো কারণে হোক সে একটা প্ল্যান করতে পারে এগুলো কি করে কিভাবে সে কাজা করবে অনেকের হয়তো মত প্রকাশ করেছেন যখন সিয়ামগুলো কঠিন হয়ে যায় পরিপালন করে তখন ফিদিয়া দেবে কিন্তু ফিদিয়ার বিষয়টা আসলে এভাবে কমনলি বলা যাবে না একজন লোক দশ বছর এখানে আপনি বলেছেন দশ বছর না এগারো বছর রাখবে এটা যদি ১৩ বছর মানে যখন তার পিরিয়ডটা শুরু হলো সেই বছর সিয়াম সে পেয়ে থাকে এবং পরবর্তীতে আরও দশ বছর সিএম তেইশ বছর বয়স পর্যন্ত সে পেয়ে থাকে তাহলে এগারো বছর হয়ে গেল আর যদি তার পিরিয়ডটা সিএম চলে যাওয়ার পরে শুরু হয় তাহলে আগের সিএমটা তার উপর ফরজ হয়নি পরের দশ বছর তার উপর সিএম ফরজ হয়েছে এবং সেক্ষেত্রে যদিও ওলামাই কেরমের নানা রকম মতামত এখানে আছে আমরা বলবো যে এখানে কাজার প্ল্যান করাটাই তার জন্য বিধেয় সে কাজা করতে থাকবে একটা প্ল্যান করে কাজা করতে থাকবে এবং সেটাকে সে যদি পরিপালন পরবর্তীতে করতে নাও পারে কিন্তু তার প্ল্যানের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে এবং সে সেটাকে কার্যেও পরিণত করবে এটাই হচ্ছে বিধান যদি তার ইমানের এবং আমলের অন্য অন্য দিকগুলো ঠিক থাকে আমরা জানি যে অনেকে অজ্ঞানতার কারণে আসলে ইসলাম বিরোধী অবস্থানে থাকে এবং ইসলামে আকিদার বাইরে চলে যায় সেক্ষেত্রে যদি তার এই ঘটনাগুলো ঘটে সেক্ষেত্রে সে তবা করে নেবে তবা করে নেবে কারণ ঠিক একজন লোক যদি তেইশ বছর বয়সে ইসলাম গ্রহণ করে তার কি পেছনের সিএমগুলো কাজা করতে হবে পেছনের সালাদগুলো কাজা করতে হবে না হবে না হবে না কারণ তখন তো সে ইসলামের নীতিমালার মধ্যেই ছিল না ইসলামের ফোল্ডারের ভিতরে সে ছিল না ফলে সে যখন সলাদ সৌমের ফরজিয়াতকে স্বীকার করে নিল সেগুলোকে নতুন করে চালু করল তাহলে তার তওবাই যথেষ্ট সে যে ইসলামকে কবুল করলো এটা একটা বড় ধরনের তওবা তাহলে কি আমরা এটা বলতে পারি যে তাহলে তো সে সুযোগ সুবিধা পেয়ে গেল একজন লোক নতুন করে ইসলাম গ্রহণ করলেই তো সুযোগ সুবিধার পেছনে আর আর কোনো কিছু কাজা করতে হচ্ছে না আসলে আপনারা জানেন যে এখানে সব কিছু নলেজ বেসড একজন লোক নতুন মুসলিম হলে পেছনেরগুলো কাজা করতে হচ্ছে না কারণ ওই সময়ের কোনো জিনিসই তার গ্রহণযোগ্য হতো না ইসলাম না থাকার কারণে ইমান না থাকার কারণে ফলে ওই সময়ের কোনো জিনিস এখন কাজা কেন করবে তার তো কোনো যুক্তি নেই এবং আমাদের ওলামা কেরাম সেটা বলেনও নি এবং সাহবা কেরামের মধ্যে যারা নবী সাল্লাহ সাল্লামের কাছে মক্কায় অথবা মদিনা ইসলাম গ্রহণ করেছেন তারা পেছনের কাজা করেছেন এমন কোনো জিনিস আসলে কখনও ঘটেনি আর নবী সাল্লাহ আসাল্লাম তাদেরকে বলেননি যে তোমরা জাহেলিয়াতের যুগের আমলগুলো করো শুধু একটা মাত্র আমরা রেওয়ায় দেখি মানতের ক্ষেত্রে মানতের ক্ষেত্রে মানতটা তো উজ্জ্বল করা হয়নি যে কারণে নবীল অমর ওমরুল খাত্তাবের ক্ষেত্রে বলেছিলেন জাহিলিয়াতে যুগে তিনি যে হারামে সিয়াম সহ কাফের মানতটা করেছিলেন সেটা তিনি করবেন কিনা নবীলাহাল্লাম বলছেন হ্যাঁ তুমি মানতটা পূরণ করবে কিন্তু মান ছাড়া অন্য অন্য ফরজ কাজগুলো তাকে কিন্তু কাজা করতে সাল্লাম নির্দেশ দেননি এটা দেখার বিষয় জি আল শাহরিয়ার তনভীর আপনি বলেছেন আগামী মাসে আমার এসএসসি পরীক্ষা পিতামাতা শাওয়ালের ছয় রোজা রাখতে দেবে না এখন আমি কি করব। সাওয়ালের ছয় রোজা নিয়ে তো আমরা অনেক আলোচনা করেছি আপনারা অনেক আলোচনা শুনেছেন এটা একটা অতি উত্তম কাজ যেটা রমাদান পরবর্তী সময়ে আমাদের অভ্যাসে পরিণত হলে খুবই ভালো হবে এবং এটা রাখতে কোনো কষ্ট নেই সিএম রাখতে আসলে কোনো কষ্ট নেই এটা একটা মাইন্ডসেটের ব্যাপার এবং শরীরকে অভ্যস্ত করে নেওয়ার ব্যাপার আর যদি আমাদের কিশোররা তরুণরা কিংবা আমাদের অ্যাডাল্টরা যদি এই সিএমগুলো রাখতে অভ্যস্ত হয় তাহলে দেখবেন যে প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিএমটাও তার জন্য কোনো সমস্যা হবে না বরং এগুলো তার জন্য মানে তার স্পিরিচুয়াল তার ইসলামিক এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে আল্লাহর সাথে রিলেশন বৃদ্ধিতে যেমন সহায়ক হবে ঠিক তেমনি তার শারীরিকও অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ফলে এগুলো যদি অভ্যাস কেউ করে নেয় সমস্যা হবে না আমাদের পিতামাতারা অনেক সময় মনে করেন যে সিএম রাখলে পরীক্ষা খারাপ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তার মাথা ব্রেন মতো কাজ করবে না এগুলো ভুল কথা এগুলো ভুল কথা মুসলিমরা দেখেন কতটুকু ব্রেন ঠিক রাখলে বদরের যুদ্ধে তারা জিতে যেতে পারে এবং বিশাল শক্তিশালী অনেক মানে মুসলিমদের চেয়ে আরও অনেক অধিক শক্তিশালী দলকে তারা যুদ্ধে পরাভূত করেছিল এই রমজান মাসের যুদ্ধের মধ্যেই তো তাই না এটা একটা আসলে ভুল ধারণা যে সিএম রাখলে পরীক্ষা খারাপ করবে তারপরে আমরা বলবো পিতামাতার এখানে এজুকেটেড হওয়ার প্রয়োজন আছে ততক্ষণ পর্যন্ত যদি পিতামাতা শাহরিয়া তানভীর তোমাকে সিএম রাখতে না দেয় রাখাটা তোমার জন্য তো জরুরি নয় এটা একটা নফল সিয়াম সিদ্দার সাউওয়ালের সিয়ামটা নফল সিয়াম তাদের সাথে এটা নিয়ে বাগবিতণ্ডটা করা পরীক্ষা খারাপ করে ফেলা মান অভিমান করে ঠিক হবে না বাট তাদেরকে এজুকেট করতে হবে যে মা বাবা আসলে সিদ্দার সাউওয়ালের সিয়ামটা অত্যন্ত ফজলতপূর্ণ এবং আমার কোনো অসুবিধা হবে না এভাবেই তাদেরকে কনভিন্স করা যেতে পারে শাহরিয়ার তানভীর আরও প্রশ্ন করেছ যে পিতামাতা সালা তাদাই করে না পিতা মাতাকে দিনের কথা বললে না রকম খারাপ কথা বলে আমার আর মনে চায় না তাদেরকে দিনের কথা বলতে এখন কি আমার গোনা হবে আচ্ছা পিতা মাতা আমাদের কাছে অবশ্যই সম্মানিত ব্যক্তি লোকমানের মধ্যে আমরা দেখেছি আল্লাহ তালা বলছেন ওয়া ইন জাহাদা আল তুসরে কবি কবি মন ফাহুমা ওয়াসেব হুমা সে দুনিয়া মারুফা যদি পিতামাতা দুজনে তোমাকে আমার সাথে শরিক করতে বাধ্য করে যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই আসলে শেরেকের ব্যাপারে তো এটা সঠিক হওয়ার ব্যাপারে কারো জ্ঞান থাকারই কথা না আল্লাহ তো শেরেককে নিষেধ করে দিয়েছেন আল্লাহ বলছেন যদি তারা আমার সাথে শরিক করতে নিষেধ করে যেই শেরকের পক্ষে আসলে কোনো জ্ঞান নেই তাহলে তোমরা পিতামাতার অনুসরণ করো না মানে এই ক্ষেত্রে শেরেক করার ক্ষেত্রে আনুগত্য করো না অসহায় ভূমাফি দুনিয়ার মারুভা তবে দুনিয়া তাদের সাথে সুন্দর আচরণ করে তাহলে আমি বলবো তোমার পিতামাতার সাথে তোমরা সুন্দর আচরণ করবে তারা যদি খারাপ কথাও বলেন কারণ যারা আজকে আদর্শিক অবস্থানে রয়েছে তাদেরকে এটা প্রমাণ করতে হবে যে তারা অত্যন্ত চমৎকার কথা বলে তারা ভদ্র কথা বলে তারা পিতামাতার সাথে বেয়াদপি করে না তাদের সাথে সুন্দর আচরণ করে তাদের সেবা করে ইত্যাদি এ কাজগুলো করে যেতে হবে যদিও তারা সলাত আদায় করে না হ্যাঁ আর তাদেরকে দিনের কথা তোমার বলতে মনে চায় না এটা ঠিক নয় এটা ঠিক নয় তাদেরকে দিনের কথা আমাদের বলে যেতে হবে তাদেরকে দিনের কথা আমাদেরকে বলে যেতে হবে সোরাল গাশিয়ার মধ্যে তো আল্লাহ তালা বলেছেন লাস্তা আলহমবে মুসাইদর তুমি তাদের উপর কর্তৃত্বশালী নাও আল্লাহ যাকে হেদায়াত করবেন সে হেদায়ত পাবে আমরা শুধু মানুষকে বলে যাবো আমরা তাদেরকে কিন্তু হেদায়ত করতে পারবো না অতএব যেটা রাসুলের ক্ষেত্রেও রাসুল সাল্লা সালামের ক্ষেত্রে আল্লাহালা বলছেন ওমা আলাইকে আল্লাহাল তোমাকে পৌঁছে দিতে হবে তুমি পৌঁছে দেয়া ক্ষান্ত করে দাও তারা ইসলাম গ্রহণ না এই জন্য এটা তো তিনি কখনো অ্যালাউ করেননি রাসুল সাল্লাহ দায়িত্ব ছিল কন্টিনিউ করা ইসলামকে প্রচার করা মানুষের সামনে তুলে ধরা সে ইসলাম গ্রহণ করুক আর না করুক তবে ইসলামকে একদম তাদেরকে করাই ফেলতে হবে সেই দায়িত্বটা আল্লাহ তালা দেন নাই এই জন্য তিনি বলছেন অমা আলাইকাল আলাহবাল এবং বলেছেন আলাইহিম বেমোসাই তের অতএব পিতামাতা ইসলাম ইসলামের এই নির্দেশগুলো মানছে না সালাদ পড়ছে না সেই হিসাবে সেজন্য সন্তান হিসাবে কিন্তু তোমার ক্ষান্ত হওয়া উচিত নয় তাদেরকে সুন্দরভাবে দিনের কথা বলেই যেতে হবে তারা মানুক আর না মানক হ্যাঁ কেউ যদি মান অভিমান করে রাগ করে যে আল্লাহ দুধ তরি আমার কথা শুনছে না হ্যাঁ মানে আল্লাহর উপর ক্ষিপ্ত হয়ে বা দিনের উপর ক্ষিপ্ত হয়ে কেউ যদি নাসিহার কথাটা মা বাবাকে মানে এই সুন্দর কথা বলে দিনের পথে আনার প্রচেষ্টাকে যদি স্টপ করে দেয় তাহলে অবশ্যই সেটা গুনাহের কাজ সেটা অবজেকশন আমল সেটা করা যাবে না কারণ মুসলিম কখনোই আসলে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহর তৌফিক থেকে সে কখনোই নিরাশ হয় না মোহাম্মদ মাসুম আমরা বেশ কিছু প্রশ্ন একটু দ্রুত নিয়ে আপনাদের আশা করছি যে কিছু আজকের লাইভের প্রশ্ন নেব ইনশাল্লাহ মাসুম প্রশ্ন পাঠিয়েছেন যে আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বোন ভাইকে স্বেচ্ছায় বা চাপে পড়ে পিতার সম্পদের অধিকার ছেড়ে দিতে পারে কি না স্বেচ্ছায় পারে কিন্তু চাপে পড়ে পারে না আমরা বলবো না চাপে পড়লে তো সবাই করতে বাধ্য হয় এটা তো হচ্ছে একর চাপে পড়া কাকে বলে রিকোয়েস্টকে চাপে পড়া বলা নয় এটা হয়তো একটা ভয় দেখানো হলো বা দেবে না বা অনেক হুমকির মুখোমুখি হয়ে অনেক সময় সামাজিক চাপও আছে আমাদের দেশে সামাজিক চাপে বোনরা ভাইদের জন্য সম্পদ ছেড়ে দেয় ভাবে ভাইয়ের কাছে কিভাবে চাই এটা একটা সামাজিক চাপ এবং ভাবে যে ভাইয়ের কাছে যদি সম্পদ চাওয়া হয় বা ভাই সম্পদ দিলে সূত্রে যদি নেই তাইলে তার ভাইয়ের বাড়িতে যেতে পারবো না বাবা তো মারা গিয়েছে এটা ভুল ধারণা তাহলে চাপটা সামাজিক হোক আর হুমকিগত হোক আর যে কোনো ধরনেরই হোক না কেন এই চাপে পড়ে সম্পদের অধিকার ছাড়ার পরামর্শ আমরা দেব না কেন আপনি চাপে পড়ে আপনার অধিকার আপনি ছাড়বেন প্রথম কথা হচ্ছে সেটা আর যিনি চাপ দিচ্ছেন তিনি গর্হিত কাজ করছেন কবিরা গুণাগার হচ্ছেন তিনি অন্যায়ভাবে বন্ধের সম্পদ দখলে রাখার পায়তারা করছেন এবং আসলে আমি মনে করি যে এক্ষেত্রে যদি বন প্রশাসনের আশ্রয় নেয় বা বিচারালয়ের আশ্রয় নেয় তাহলে সে হয়তো তার অধিকার পেতে পারে তার অধিকার পেতে পারে এটা সরিয়া তাকে জায়জও করেছে সে অন্যের অন্য মুসলিমদের সাহায্য নিয়ে বা মুসলিম প্রশাসনের সাহায্য নিয়ে যে অধিকার সে কিন্তু যদি নিতে পারে সেটা ইসলামী শরিয়া শুধু অ্যালাউ করে না এনকারেজও করে আচ্ছা এখন বলেছেন ভাইকে যদি সে ছাড় দিয়ে দেয় যে না ঠিক আছে ভাই আমি আর তোমার সম্পদ নেবো না এটা যদি স্বেচ্ছায় দিয়ে দেয় কারণ তার সলভেন্সি আছে তার স্বামী যথেষ্ট ধনী মানুষ ইত্যাদি তাহলে কোনো কথা নেই এটা যাইজ আর যদি চাপে পড়ে করে তাহলে চাপে পড়ে যদি স্বেচ্ছায় করে কারণ চাপ তো প্রাথমিকভাবে চাপ এসছে এরপরে সে বলল ঠিক আছে ভাই আমি আর তো পেঁচাল করতে পারব না ছেড়ে দিলাম তাহলে সেটা ছেড়ে দেওয়া হয়ে যাবে আর যদি তিনি ছেড়ে দিতে না চান তাহলে সম্পদ তারই থেকে যাবে ভাই বেড়াদাররা সেটাকে জুলুম করে দখল করে রাখলো বলে গণ্য হবে আচ্ছা এখন তিনি প্রশ্ন করেছেন যে যদি তিনি ছেড়ে দেন ভাইয়ের জন্য সম্পদ ছেড়ে দেন তাহলে সন্তানদের ক্ষেত্রে তিনি কোনো ত্রুটি করেছেন কিনা যে তার সন্তান এই সম্পত্তি যদি তিনি পেতেন তার সন্তান রায়গুলো তার মৃত্যুর পরে পেত তাহলে সন্তানদের তিনি কোনো অধিকার ছিন্ন করেছেন কিনা উত্তর হচ্ছে যে না যেই সম্পদ আমি আরেকজন থেকে পাবো সেই সম্পদ যদি আমি অর্পণ করে দেয় আমি বলি যদি বলি যে না দিতে হবে না তাহলে আমি আমার সন্তানদের প্রতি জুলুম করেছি এটা কশিনকালেও হবে না কারণ আমার সন্তান তো এই সম্পত্তির এখনও মালিকই হয় নাই আমার সন্তান যেদিন কোনো সম্পত্তির মালিক হবে সেটা আমার থেকে হোক আমি তাকে গিফট করি অথবা সে অন্যভাবে যদি হয় সেই সম্পত্তি যদি আমি তসাররুফ করি এবং সেই সম্পত্তি যদি আমি তার থেকে নিয়ে আরেকজনকে দিয়ে দেই তাহলে সেটা হবে জলুম আর আমার মৃত্যুর পরে আমার সম্পত্তি যদি সন্তানরা পেয়ে যায় তখন তো আর তার থেকে সেই সম্পত্তি নিয়ে আরেকজনকে দান করার সুযোগ আমার নাই বিষয়টা আশা করি বিশ্লেষণের মধ্য দিয়ে আপনার কাছে স্পষ্ট হয়েছে সাহিব মোল্লা বলেছেন তাকদির ও বান্দার চেষ্টা এবং তা সমন্বয় কিভাবে করব খুব সহজ তকদির হচ্ছে আল্লাহ তালা আমাদের ভূত ভবিষ্যৎ অতীত সম্পর্কে যা জানেন এবং জানেন বলে তিনি সেটা লিখে রেখেছেন অতীত যা হয়েছে সেটা আমরাও জানি সেটার পরিবর্তন হবে না তো ভবিষ্যত যা হওয়ার তাই হবে সেখানে কোনো চেঞ্জ হবে না আল্লাহ সেটা জানেন আর তা লিখে রেখেছেন এবং সেটা হওয়াবেন এটা হলো তাকতীর এখানে কোনো আমাদের বাধ্যতার প্রশ্নটা আসছে না তো তখদিরের বিষয়টা আসলে আল্লাহর সাথে রিলেটেড একটা বিষয় ওটা নিয়ে আমাদের জ্ঞান যতটুকু থাকা দরকার সেই জ্ঞানটাকে অর্জন করে বিশ্বাসটাকে ধরে রাখা তাকদিরের প্রতি বিশ্বাস এবং তাকদিরের প্রতি সন্তুষ্ট এটা বজায় রাখলে তাকদির ঠিক থাকবে বান্দার চেষ্টা সে চেষ্টা করবে আল্লাহ আল্লাহতালা তাকে উইল পাওয়ার দিয়েছেন তাকে একটা একটা স্বাধীন ইচ্ছা দিয়েছেন সে ইচ্ছা করলে এমনও করতে পারে ইচ্ছা করলে এদিকেও যেতে পারে তাই না এই যে আপনারা দেখছেন আমি হাটটা একবার দিকে একবার ওদিকে নাড়াচ্ছি আমার ইচ্ছা মতো তাহলে এই যে আল্লাহ ইচ্ছা দিয়েছেন সেই ইচ্ছাটাকে বাস্তবায়ন করাটাই হচ্ছে বান্দার চেষ্টা আল্লাহ তালা বান্দাকে যেহেতু এই চেষ্টা করার স্বাধীনতা দিয়েছেন ফলে বলে দিয়েছেন দেখো কোন পথে চেষ্টা করলে সবাব হবে কোন পথে চেষ্টা করলে পাপ হবে অতএব তোমরা সবাবের পথে চলবে পাপের পথে চলবে না এই নির্দেশ কেউ মান্য করলে সে সবাব পাবে আল্লাহর কর্তৃক পুরস্কৃত হবে আর অমান্য করলে সে আল্লাহর কর্তৃক শাস্তি পাবে তাওয়াক্কুল আমরা অনেক সময় চেষ্টা করা সফল হই না কারণ আল্লাহ সাফল্য দেন আল্লাহ আমাদের ইচ্ছাগুলোকে তনফিদ করেন ফলে আল্লাহর উপরেই আমাদের শেষ ভরসা এটাই করেন আমাদেরকে বলেছে ও আল্লাহ ফালিয়া মেনুন আল্লাহর উপর মোমেনদের তাওকল করা উচিত সুতরাং তকদিরের জায়গায় তকদির রয়েছে সেটা হলো আল্লাহর সাথে রিলেটেড বিষয় ওটা নিয়ে আমাদের কখনোই বসচ্চা করা কখনো ঝগড়াঝাটি করা এবং আল্লাহকে দোষ দেওয়া কখনই শোভনীয় নয় এবং সেটা একদমই উচিত নয় এবং সেটা অত্যন্ত গর্িত যদি আমরা করে থাকি বান্দা তার চেষ্টা চালিয়ে যাবে এবং এই চেষ্টার সাথে সাথে সে সবসময় আল্লাহর উপর তোয়াক্কুল করবে সে তওয়াকুল করে চেষ্টা বন্ধ করবে না এবং তাকদিরের কারণে তাকদিরের দোষ দিয়েও সে চেষ্টা বন্ধ করবে না সুতরাং এই সুসমন্বিতভাবে যদি সে কাজ করে তাহলে তার তাকদিরের প্রতি বিশ্বাস ঠিক থাকলো তাকে যে চেষ্টা চরিত্র করতে বলা হয়েছে যেই পদ্ধতিতে সেটাও সে ঠিক রাখলো। এবং সে তার তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরতাকেও শতভাগ সঠিকভাবে পালন করল এবং এভাবে সে তিনটা ক্ষেত্রেই সফল মুসলিম হতে পারল আমরা আরেকটা প্রশ্ন নিয়ে সরাসরি আপনাদের লাইভে যাচ্ছি লাইভের প্রশ্নগুলোতে হালিমা মাহফুজা বলেছেন আপন মামা নয় এমন হলে কি তার সাথে বিয়ে জায়েজ আছে আমি যে মামার কথা বলছি প্রথমত উনি আমার মায়ের খালা তো ভাই কিন্তু আপন খালা নয় বরং নানুর চাচাত্য বোন হিসাবে সেই খালা দ্বিতীয়ত উনি আমার মামার শালা অর্থাৎ দুই দিকে আমার মামা মামা তো সম্পর্কের যেই মামা মাহারাম হবেন হ্যাঁ সেই মামার ক্ষেত্রে বলা হয়েছে যেমন কোরআন কি বলছে হরিমাত আলাইকুম ও মাহাতুকুম ও বেনায়াতুকুম ও আখাতুকুম ও তুকুম ও খ্যালাতুকুম ওয়া বেনাতুল আঃ ওয়া বেনায়াতুল উখতি এখানে ও বেনাতুল উখতি দ্বারা মামা মাহরম হওয়া বোঝা যায় কিন্তু সে মামা হচ্ছে এই মামা এবং এই কন্যার যে মা তারা আপন ভাই বোন হবে তার মানে হচ্ছে আপন মামা সুতরাং আপন মামার বাইরে যারা দুঃসম্পর্কের তাদের সাথে বিবাহ দিতে কোনো অসুবিধা নেই এ হচ্ছে আপনার প্রশ্নের খুব সংক্ষিপ্ত উত্তর আমরা আজকে যারা লাইভে প্রশ্ন করেছেন তাদের উত্তরটা নিচ্ছি হাফিজ উদ্দিন বলেছেন মুসলিম আর কাফিরের মধ্যে পার্থক্য সালাতের জন্য অনেক আলেমের মতো সালাত ছুঁড়ে দিলে কাফির হয়ে যায় শুনেছি শুনেছি একমাত্র কাফির হতাশ হয় একমাত্র কাফির হতাশ হয় বা সাত পেটে খায় প্রশ্ন হচ্ছে কোনো মুসলিম হতাশ হলে বা কোন অনুষ্ঠানে ভরপেট খেলে কি কাফির হয়ে যাবে না 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 মুসলিম হতাশ হয় নানা কারণে একটা অবস্থায় হতাশ হলে সে আর ইসলামের মধ্যে থাকবে না সেটা হচ্ছে সে আল্লাহ সম্পর্কে হতাশ হয়ে গেল যে আল্লাহর কোনো রহমত নাই আল্লাহর কোনো বরকত নাই ইত্যাদি নানা আজ আজে কথা বলে আল্লাহর সেফাতকে অস্বীকার করে বসলো আল্লাহর এমকে অস্বীকার করে বসলো আল্লাহর কুদরতকে অস্বীকার করে বসলো এটা তো এক ধরনের হতাশা এ অবস্থায় সে আর মুসলিম থাকবে না কিন্তু সে যদি ভাবে যে দূর পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখানে মানে কোনো ভালো কিছু হবে না এই ধরনের হতাশা এগুলো বাহ্যিক হতাশা এগুলো কিন্তু আল্লাহর সাথে হতাশাকে সম্পৃক্ত করা যাবে না সুতরাং হতাশ মানুষ বিভিন্ন কারণে হতে পারে যেমন কেউ বলল যে তার ভাই ব্যবসায় ভালো না ভালো ব্যবসা করছে না সে ভাইয়ের পারফরম্যান্স দেখে হতাশ যে মনে হচ্ছে ওর যে কাজের পরিধি এবং ওর যে মেধা তাতে সে ব্যবসা ভালো করবে না অতএব ভাইয়ের ব্যবসা সম্পর্কে সে হতাশ এই হতাশা ইসলাম বিরোধী নয় এটা একটা বাস্তবিক হতাশ হওয়া কিন্তু সে যদি আল্লাহর রহমত সম্পর্কে হতাশ হয় যে উত্তরে আল্লাহর রহমত করবেন না কীভাবে বুঝলো সে আল্লাহ রহমত করবেন না আল্লাহ তো রহমতের আধার আল্লাহর বরকত পাবে না অমুকে সে আল্লাহর বরকত থেকে হতাশ সে আল্লাহর নানা ধরনের যে সেফাতগুলো আছে সেগুলো থেকে হতাশ তাহলে সেই হতাশা তাকে কুফুরির দিকে নিয়ে যায় কিন্তু জাগতিক বিভিন্ন কাজে বাস্তব বিশ্লেষণ ভিত্তিক যে হতাশ সেটাকে আল্লাহর আল্লাহর রহমতের সাথে হতাশ বলে সেটাকে আসলে সম্পৃক্ত করা যাবে না কোরআন আল্লাহ তালা কি বলছেন রহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না একটা সুরাই বলেছেন আরেকটা সুরা তিনি বলেছেন আল্লাহর রহমত থেকে কাফির সম্প্রদায় ছাড়া আর কেউ হতাশ হয় না তাহলে আল্লাহর রহমত থেকে হতাশ হওয়ার ব্যাপার সেখানে বলা হচ্ছে আর এখানে হতাশ হলে এই হতাশা মানে যদি আল্লাহর রহমত থেকে বা আল্লাহর সিফাত থেকে হতাশ হওয়া না হয় তাহলে সে কাফির হবে না আর ভরপেট খেলে সে কেন কাফির হবে একজন মুসলিম সে ভরাপেট খাওয়াটা তার জন্য হয়তো ওয়াইজ নয় শারীরিক দিক থেকে ক্ষতিকর কিন্তু সে কখনোই ভরপেট খেলে বা পেটকে ওভারলোড করলে স্টমাককে ওভারলোড করলে সে কখনও কাফের হবে না জাওয়াদ আফনিন বলেছেন আমি একজন এসএসসি পরীক্ষার্থী আমি একজন আপুর কাছে পড়ি এটা কি জায়েজ তিনি কিন্তু আমার মাহরামের মধ্যে পড়েন না নন মাহরামদের কাছে পড়া কি জায়েজ আছে আবার স্যারদের কাছেও পড়ি যেখানেও অনেক ছেলে মেয়েকে একত্রে পড়ায় সেটা কি জায়েজ ইসলামের যে নীতিমালা সেটি হচ্ছে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ কোনো প্রাপ্তবয়স্ক নারীর কাছে পড়বে না এবং তারা নির্জনে একসাথে গসিপ করবে না হ্যাঁ টেবিলে এক প্রান্তে আরেক প্রান্তে সামনাসামনি বসে তারা আসলে ইন্টারাকশানে যাবে না এইভাবে পড়ার মধ্য দিয়ে আমরা তো অনেক তাই না কাণ্ড দেখেছি যেটা বা পত্রিকায় পড়েছি যেটা মানুষকে একটা ইন্টিমেসির দিকে নিয়ে যায় যেটা সেরিয়া মোটেই সমর্থন করে না আর ঠিক একইভাবে একজন প্রাপ্তবয়স্ক নারী একজন প্রাপ্তবয়স্ক পুরুষের কাছে এভাবে সামনাসামনি পড়তে পারবে না আর যেখানে ছেলেমেয়েরা একসাথে পড়ে এবং প্রত্যেকে অ্যাডাল্ট সেখানেও এই ধরনের ফ্রিমিক্সিম ইসলাম অ্যালাউ করে না বরং ইসলাম বলে যে প্রত্যেক ছেলে মেয়ে তার নিজস্ব যে মান মর্যাদা এবং যে দূরত্ব বজায় রাখা দরকার যে পর্দা সেখানে করা দরকার সেটা বজায় রেখি এবং খালুয়া বর্জন করে এবং ইসলামের সারিয়া মোতাবেকই তারা পড়াশোনা করবে রাতুল হৃদয় বলেছেন আমার স্ত্রীর আগের স্বামী আছে আমার স্ত্রীর আগের স্বামী আছে বিদেশে কিন্তু আমি জানতাম না এখন জানতে পারলাম আর আমার একটা এক বছর ছেলেও আছে এখন কি করব স্ত্রীর যদি আগের স্বামী থেকে থাকে তাদের সাথে বিচ্ছেদ হয়ে যায় এবং বিচ্ছেদের পরে যে ইদ পালন করতে হয় তারপরে আপনার সাথে বিয়ে হয় তাতে তো সমস্যা নেই স্ত্রীর আগের স্বামী ছিল তালাক হয়ে গেছে ইদ্যতের পরে আপনি তাকে বিয়ে করেছেন আপনার তো সমস্যা নেই হ্যাঁ সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রীর আগের স্বামীর সাথে তার কোনো ধরনের তালাকই না হয়ে থাকে তাহলে আপনাদের বিয়েটা শুদ্ধ নয় আপনাদের বিয়েটা শুদ্ধ নয় এবং এটা যখনই আপনি জেনেছেন তখনই আপনাদের মধ্যে তেফরিক করে দিতে হবে আপনার নিজেকেও তার থেকে আলাদা হয়ে যেতে হবে কারণ সে আপনার স্ত্রী নন তাহলে কি হলো আপনার তরফ থেকে এটা নিকাহে শোভা এবং সেটা জানার পরে এই নিকাটা ভয়েড হয়ে যাবে বাতিল হয়ে যাবে আর স্ত্রীর ক্ষেত্রে এটা একটা ক্রাইম একটা অপরাধ সে করেছে একটা অপরাধ সে করেছে এবং সেজন্য সে শাস্তির আওতা আসা উচিত স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ না করে সে কী করে আরেকজনের সাথে বিবাহবন্ধন আবদ্ধ হতে পারে যে বিয়েটা ইসলামে কখনোই ভ্যালিড নয় এতটুকু আমি বলার পরে আপনাকে পরামর্শ দেব যে আপনি আপনার পরিবারের দায়িত্বশীল ব্যক্তিদেরকে নিয়ে এবং সেরিয়া স্কলারদেরকে নিয়ে এর সুমহ সমাধান করে ফেলুন আদারওয়াইজ আপনাদেরকে হয়তো আরও অনেক বিপদ এবং সমস্যার মুখোমুখি হতে পারে এমনকি আল্লাহর শাস্তিরও মুখোমুখি হতে পারে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ফিরদাউস আলাম অজু করার পরে বাহির থেকে শরীরে নাপাকি পাকি লাগলে কি শুধু সেটুকু ধুয়েই সালাত পড়া যাবে নাকি পুনরায় অজু করতে হবে না পুনরায় অজু করতে হবে না নাপাকি যদি ছিটে ফোঁটা এসে কোথাও লাগে আপনার কাপড়ে অথবা দেহে যেখানে লেগেছে সে জায়গাটা ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেললে চলবে হালিমা বিনতে হেলাল বলেছেন কোনো ব্যক্তির জন্য কি এভাবে দোয়া করা যাবে যে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাশ মাকাম দান করুন উচ্চ মাকাম তো শুধু রাসুল উল্লাহ সাল্লামের জন্য আসলে ফেরদাউস জান্নাতুল ফেরদাউস এটা হলো আল জান্না এটা উচ্চ মাকাম এমনি উচ্চ মাকাম সব জান্নাতের সবচেয়ে সর্বোচ্চ স্থান তো রাসুল সাল্লাহ সাল্লামের জন্য জান্নাতুল ফেরদাউসের দোয়া করা এটা তো হাদিস দ্বারাই সাব্যস্ত আর কোনো মুসলিমের জন্য জান্নাতুল ফেরদাউস চাওয়া যাচ না করা আল্লাহর কাছে প্রার্থনা করা এটাও কারণ এটা নবী সাল্লাহ আসসালামের হা হাদিসদারই সাব্যস্ত তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যেন আমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাই জানা সবচেয়ে উঁচু দরজার জান্নাত জান্নাতুল ফেরদাউস চাই অতএব জান্নাতুল ফেরদাসের উচ্চ মাকাম আর জান্নাতুল ফেরদাউস একই কথা এটা উচ্চ মাকামের জান্নাত মোহাম্মদ হামিম বলেছেন মোবাইলে কোরআন পড়ার কারণে সিজদার আয়াতে সিজদা লেখা না থাকা দিতে পারেনি পুরো কোরআন পড়ার শেষ হলে মনে পড়লো যে অনেকগুলো আয়া ছিল কিন্তু আমি একটাও দিতে পারিনি লেখা না থাকার কারণে এক্ষেত্রে করণীয় লেখা না থাকলেও তো ইশারা তো ছিল তাই না আপনি মোবাইলে কোরআন পড়েছেন সেখানে মোবাইলের যে অ্যাপসগুলো সেগুলো তো আমাদের কাছে যে কোরআন আছে সেগুলোরই মানে আসলে কপি তাহলে কেন ছিল না সে বুঝতে পারলাম না এখন সেজদার আয়াত সাধারণত যখন পড়া হয় তখনই সেজদা করাটা নিয়ম সেগুলো যদি আপনার মিস হয়ে যায় তাহলে এখানে বিশুদ্ধ মত অনুযায়ী আপনাকে আর দিতে হবে না তবে দেওয়ার অনুমতিও আছে যদি অনেক দিন না হয়ে যায় জান্নাতুল ফিলুস বলেছেন স্ত্রীকে কাবিনে তালাক গ্রহণের অধিকার দিলে পরে স্বামী যদি মুখে বলে অধিকার তুলে নিলাম এবং স্ত্রী যদি এতে রাজি থাকে তাহলেও কি স্ত্রীর অধিকার থেকে যাবে না থেকে যাবে না থেকে যাবে না যদি থেকে যায় তাহলে উপায় কী থেকে যাবে না কিন্তু মুশকিল হচ্ছে অন্য জায়গায় এই যে আপনি উড্র করলেন এবং স্ত্রীও তাতে সায় দিল সেটার প্রমাণটা কি সেটার প্রমাণটা কী সেটা যদি প্রমাণ করতে না পারেন তাহলে যখন এটা নিয়ে সালিশ হবে বা বিচার আওতায় আপনি আসবেন তখন যেটা লেখা আছে সেটাই গ্রহণযোগ্য হবে প্রাথমিকভাবে আর যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি উড্রো করেছেন এবং স্ত্রী সেটা স্বীকার করে নেয় তাহলে মানে স্ত্রীর স্বীকারোক্তি দ্বারাও সেটা প্রমাণ হতে পারে তাহলেও সেটা গ্রহণযোগ্য হবে বিচারের ক্ষেত্রে সালিসের ক্ষেত্রে আর যদি স্ত্রী বলে যে না না উনি মিথ্যা কথা বলছেন আমি আসলে উনি আসলে উড্র করেননি আর আমি সেটাতে রাজিও হইনি আসলে উদ্র করলে স্ত্রী রাজি হওয়াটার কোনো প্রয়োজনও নাই কোনো স্বামী যদি বলেন যে আমি এই ক্লজের বিষয়টা আমি ঠিক আছে আমি প্রথম সায় দিয়েছি বলে উদ্র করেছি তাহলে সেরিয়ার দিক থেকে এটা উদ্র হয়ে যাবে যদি প্রমাণ না থাকে তাহলে সেটা তো তিনি দেখাতে পারবেন না উজ্র হয়ে গেলেও তার করার কিছুই থাকবে না এটাকে বলা হয় দিয়ানাতাম অর্থাৎ দিনই দিক থেকে তার এই জিনিসটা উজ্জ্র হলেও জাগতিক দিক থেকে উজ্জ্র হবে তখনই যখন তিনি হয় লিখিতভাবে সেটাকে সাব্যস্ত করবেন অথবা কোনো প্রমাণ উপস্থাপন করবেন জাগতিক দিক থেকে যে প্রমাণটা গ্রহণযোগ্য হবে ফলে আমার মনে হয় বিষয়টা আপনি বুঝতে পেরেছেন এবং প্রবলেমটা কোথায় সেটাও আপনি বুঝতে পেরেছেন অনেক কিছুই আমাদের গোপনে হয় বাট আমরা যখন প্রমাণ করতে পারি না তখন বাহ্যিক প্রমাণের ভিত্তিতেই কিন্তু ফয়সলাটা হবে বিচারটা হবে এবং এই জন্য রসুসাল্লা সাল্লাম তিনি মানুষকে তিনি তাম্বিও করেছেন যে দেখো তোমরা আমার কাছে বাহ্যিকভাবে যা বলো আমি তার ভিত্তিতে বিচার করি এখন তোমরা যদি হক গোপন করে ফেলো এবং সেই হকটা নিজে আত্মসাত করার জন্য আমার কাছে মিথ্যা তথ্য দাও আমি সেটা বুঝতে না পেরে বাহ্যিক যা শুনেছে তার ভিত্তিতে ফয়সালা দেই তাহলে মনে রাখো তুমি যে অন্যায়ভাবে যে হকটা গ্রহণ করেছো সেটা হচ্ছে জাহান্নামের একটা টুকরা জাহান্নামের একটা টুকরা অতএব তিনি আমাদেরকে তাম্বি করেছেন অতএব স্বামী স্ত্রীর মধ্যে যাই ঘটে যদি তারা সত্য সত্যি সেটাকে স্বীকৃতি দেয় তাহলে শরিয়ারটা ঠিক থাকবে কিন্তু কেউ যদি অ্যাডভান্টেজ নেওয়ার জন্য সে যদি মিথ্যাটাকে সুযোগ বুঝে প্রতিষ্ঠিত করে স্টাবলিশ করে এবং সত্যের বিরুদ্ধে অবস্থান করে তাহলে জাগতিক নিয়মে হুকুম তার পক্ষে যাবে বাট আখিরাতে সে শাস্তির আওতায় চলে যাবে সৌরভ ইসলাম রাজন এটা আজকের শেষ প্রশ্ন আমরা এরপর আর প্রশ্ন নেব না বলেছেন যে আমি আমার বাবার জানাজা পড়েছিলাম কিন্তু একজন বলল যে আমি ভুল করে পড়িয়েছি তাই আমি সঠিক নিয়মটি জানতে চাই আমি প্রথম ত্যাগবীর দিয়ে ফাতে সুরে এখলাস পড়ি দ্বিতীয় ত্যাগবীরে দুরুদে ইব্রাহিম তৃতীয় ত্যাগবীরে দোয়া আল্লাহ ফেরলি ইত্যাদি পড়লাম চতুর্থ ত্যাগবীর দেওয়ার পরে সালাম ফিরিয়েছিলাম এ পদ্ধতি কি সঠিক ছিল সঠিক না থাকলে তবে সঠিক পদ্ধতি জানা চাই হ্যাঁ ঠিক আছে প্রথম তাকবির দিয়ে আপনি সুরা ফাতে পড়েছেন এটা অতটুকু পড়লেই চলে এবং অনেক ওলামাইকেরাম বলেছেন যে কোনো ছোট্ট একটা সুরা যেমন সুরাখলাস বা সুরা কাউসার এটা মিলানো যেতে পারে জায়জ আছে দ্বিতীয় তাকবিরে আপনি সালাতের যে দুরুদ্দ ইব্রাহিম সেটা পড়েছেন তৃতীয় তাকবিরে আল্লা আল্লাহ মকফরল্লি আল্লাহ মকরুল্লাহাইয়ে না ওমাইতে না অশাহেতে না এটাও পড়া যায় আর আল্লাহ মকফর আল্লাহ মকফরুল্লাহ ওরহাম হু ওয়ফি হু ও আক্রিম আহু ওসার অসামুদ্দালাহ আহু এটাও আপনি পড়তে পারেন এবং শেষে আল্লাহমাল্লাহ তাহরিমনা আল্লা আল্লাহমুল্লাহ তাহারিমনা এজরাহু ইত্যাদি যেটা আছে সেটাও আপনি বলতে পারেন এবং চতুর্থ পরে সালাম ফিরিয়েছেন আপনার ঠিক আছে তো প্রিয় দর্শক আজকে অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ এবং আজকের আলোচনায় আশা করি আমরা অনেক কিছুই জানতে পেরেছি আল্লাহর কাছে দোয়া করি আমরা যে সঠিক কথাগুলো বলেছি সেটা যেন সবাই সুন্দর মতো হৃদয়ঙ্গম করতে পারেন এবং সেগুলোর জন্য আমরা আমাদের আমলে বাস্তবায়ন করতে পারি সবাইকে আবারও ধন্যবাদ এবং সুক্রিয়া জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি হাদা ওসলাল্লাহ ওসলাম আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন ওসালাম আলিকুম রহমতুল্লাহি ওবরাকাত